10 মিনিটের এসএসসি বাংলা প্রথম পত্র ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এসএসসি বাংলা প্রথম পত্রের নিরীহ বাঙালি প্রবন্ধটি নিয়ে। নিরীহ বাঙালি প্রবন্ধটির রচয়িতা হলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নিরীহ বাঙালি প্রবন্ধটির সারমর্ম নিয়ে আলোচনা করব। তাহলে চলুন প্রথমে আপনাদেরকে এই নিরীহ বাঙালি প্রবন্ধটির একটি ছোট সারমর্ম দেওয়া যাক। নিরীহ বাঙালি প্রবন্ধটি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একটি সমালোচনামূলক প্রবন্ধ। মূলত এই প্রবন্ধতে তিনি বাঙালি নারী পুরুষের প্রাত্যহিক জীবন আচরণের বিভিন্ন দিক হাস্যরসাত্মকভাবে বর্ণনা করেছিলেন। বেগম রোকেয়া তার এই প্রবন্ধে প্রথমেই কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে আমরা হলাম জাতি হিসেবে একটি দুর্বল নিরীহ জাতি, কেননা আমাদের অন্যায়ের প্রতি প্রতিবাদ করার যে সাহস, সেই সাহস কিন্তু আমাদের মধ্যে দেখা যায় না, এবং নিজের অধিকার রক্ষা করার যে সাহস থাকা উচিত আমাদের ভেতরে, তা কিন্তু আমাদের মধ্যে একেবারে নেই বললেই চলে। এজন্য আমাদেরকে জাতি হিসেবে একটি ভীরু কাপুরুষ জাতি এবং নিরীহ জাতি বলে সম্বোধন করা হয়। লেখক এখন বলতে চাইছেন যে এই যে আমাদের ভেতরে এই যে ভীরুতা, এই যে আমাদের ভেতরে এত দুর্বলতা, এর পেছনে আমাদের খাদ্যাভ্যাস দায়ী। কেননা আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে আমরা যে সকল খাবার খেয়ে থাকি তা অতিশয় সরস, সুস্বাদু এবং মধুর। আমরা অতিশয় সরস খাবার খেয়ে থাকি, এজন্য দেখা যায় যে আমাদের খাদ্যাভ্যাসের খাওয়াগুলোর মতো আমরাও কিন্তু অনেক বেশি সহজ সরল এবং সরস প্রকৃতির হয়ে থাকি, এবং আমাদের মনের ভেতরে অনেক বেশি মিষ্টতা রয়েছে আমাদের খাদ্যাভ্যাসের মতো করেই। সেজন্যই বলছে যে আসলে আমাদের এই যে জাতি হিসেবে একটি দুর্বলতার জায়গা বা একটি নিরীহ অবস্থার জায়গা, তার জন্য কোনো না কোনোভাবে হয়তো বা আমাদের এই খাদ্যাভ্যাসগুলো দায়ী। একইভাবে লেখক আরও ব্যঙ্গার্থকভাবে বলেছেন যে আমাদের কাছে ধন বৃদ্ধির উপায় হলো দুইটি, একটি হলো বাণিজ্য আর একটি হলো কৃষি। কিন্তু এই দুইটি ধন বৃদ্ধির উপায়ে যে প্রথম শর্ত হলো প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, তা আমরা একেবারেই করতে রাজি নই। আমরা ধন বৃদ্ধি ঘটাতে চাই সত্যি, কিন্তু পরিশ্রম করতে আমরা কোনোভাবেই রাজি নই। পরিশ্রম করার জন্য কোনো ধরনের ইচ্ছা এবং উৎসাহ কিন্তু আমাদের ভেতর একেবারেই কাজ করে না। এছাড়া আমরা হলাম জাতি হিসেবে একটি অনুকরণপ্রিয় জাতি। আমরা প্রতিটি সময় আমাদের পাশ্চাত্য সংস্কৃতিকে আমরা অনুকরণ করে থাকি, এবং আমরা দেখে থাকি যে পাশ্চাত্য সংস্কৃতিতে যেমন তারা অনেক বেশি সৌখিন জীবনযাপন করছে, আমরাও সেরকম সৌখিনতার সাগরে কিন্তু আমাদের গা ভাসিয়ে দিচ্ছি। যদিও আমরা জাতি হিসেবে দরিদ্র একটি জাতি, কিন্তু তারপরেও আমাদের ভেতর সৌখিনতা এবং আভিজাত্যের কিন্তু কোনো দিক থেকেই কোনো কমতি নেই। একইভাবে লেখক আরও বলেছেন যে আমরা বাঙালিরা হলাম এমন একটি জাতি যারা কিনা একজন মানুষ যদি কোনো একটি ভালো কাজ করতে যায়, তখন কিভাবে তাকে সেই ভালো কাজ থেকে সরিয়ে আনা যায়, কিভাবে সেই ভালো কাজের সমালোচনা করা যায়, তাতে কিন্তু আমরা একেবারেই পারদর্শী। আমরা নিজেরা সেই কাজটা যদি নাও করতে পারি, তারপরেও আমরা কিন্তু সমালোচনা করতে একেবারেই কুণ্ঠাবোধ করি না, এবং আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করি কিভাবে সেই ভালো কাজটা থেকে লোকটিকে সরিয়ে আনা যায়। অর্থাৎ জাতি হিসেবে আমরা প্রচণ্ড রকমের আত্মকেন্দ্রিক একজন জাতি। তারপরে বলা হচ্ছে যে আমাদের কাছে একটি অন্য রকমের ব্যবস্থা রয়েছে, একটি অন্য ধরনের ব্যবসা রয়েছে, সেই ব্যবসাটির নাম হলো পাশ ব্যবসা। অর্থাৎ আমরা আমাদের যে বই খাতাতে পড়াশোনা করি তা করি কেবলমাত্র একটি কারণে, বড় বড় ডিগ্রি অর্জন করার জন্য, এবং সেই ডিগ্রিধারী হয়ে বড় বড় চাকরি করার জন্য, এবং সেই চাকরি করার মাধ্যমে মোটা অঙ্কের বেতন পাওয়ার জন্য। অর্থাৎ আমরা কেবলমাত্র পড়াশোনা করি আমাদের নিজেদের স্বার্থের কারণে, নিজেদের ভালো থাকার কারণে, কিন্তু সেই শিক্ষা অর্জনের মাধ্যমে নিজের ভেতরকার মনুষ্যত্বের উন্নতি ঘটানোর কোনো চিন্তা চেতনা কিন্তু আমাদের ভেতরে কাজ করে না। আমরা কেবল পুঁথিগত শিক্ষা ডিগ্রি অর্জনের জন্য আউড়ে যাই তোতা পাখির মতো, কিন্তু সেই শিক্ষাতে আসলে আমার ভেতরের মনুষ্যত্বের পরিবর্তন ঘটানোর জন্য কী শিক্ষা দেয়া হলো তা কিন্তু আমরা একেবারেই দেখতে চাই না। আমরা কেবল
পাশ করে সেই ডিগ্রিগুলো বেছে বড় বড় চাকরি লাভ করতে চাই। এছাড়া লেখক আরো বলছেন যে আমরা প্রতিবেশী দরিদ্রদের দুঃখ সুখে ব্যথিত হওয়ার চেয়ে মহান বিদেশি লোকদের দুঃখ সুখে ব্যথিত হওয়াকে অনেক বেশি গ্রহণযোগ্য বলে মনে করে থাকি। কবি আরো বলছেন যে আমাদের দেশের নারীগণ অতিশয় সৌন্দর্য এবং রূপ চর্চাতে পারদর্শী। আমরা আমাদের নিজেদেরকে কেবলমাত্র সৌন্দর্য বিলিয়ে দেওয়ার একটি উপকরণ বলে মনে করি। আমরা মনে করি যে আমরা আমাদের সৌন্দর্য দেখানোর জন্যই মনে হয় পৃথিবীতে এসেছি, এবং একই সাথে আমাদের নারী জাতির আরেকটি প্রবৃত্তি হলো আমরা আমাদের নিজেদেরকে অবলা ভাবতে খুব বেশি পছন্দ করি। আমরা মনে করি যে আমরা হলাম পুরুষের দাস এবং আমরা হলাম একজন অবলা জাতি, যারা কিনা পুরুষের সাহচর্য এবং পুরুষের সহযোগিতার উপর একান্ত নির্ভরযোগ্য। আমরা পুরুষের সাহায্য ছাড়া এক পাও চলতে পারবো না। লেখক নারীদের এই ধরনের বৈশিষ্ট্যগুলোকে নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন যে নারীরা ঘরের ভেতরে তাদের অশ্রু বিসর্জন করে তাদের এই অবলাপনার জন্য, আবার একই সাথে নিজে কিন্তু নিজের সেই অবলাপনা জায়গাটা থেকে মুক্তি পাবার জন্য এবং নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়ার জন্য কোনো উদ্যোগও গ্রহণ করতে চায় না। কেননা সে তার এই করুণ পরিস্থিতিটাকে মেনেই নিয়েছে এবং সে মোটামুটি স্বাচ্ছন্দ্য বোধ করে তার নিজেকে এই ধরনের অবলা হিসেবে পরিচয় দেওয়ার জন্য। এইভাবে লেখিকা মূলত আমাদের বাঙালি পুরুষগণের অলসপ্রিয়তা, শারীরিক পরিশ্রমের প্রতি অনীহা, বাগাড়ম্বর আচরণ প্রভৃতি সম্পর্কে হাস্যরসাত্মক এবং ব্যঙ্গার্থক ভাবে তার এই নিরীহ বাঙালি প্রবন্ধতে আলোচনা করেছিলেন, এবং একই সাথে তিনি নারীদের অহেতুক রূপচর্চা পরিচর্চা এবং নিজেদের অবলা প্রমাণ করার যে সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে তার প্রতিও কিন্তু একটি নেতিবাচক মনোভাব পোষণ করেছিলেন। বন্ধুরা, তাহলে চলুন এই পর্যায়ে আমরা নিরীহ বাঙালি প্রবন্ধের একটি ছোট্ট সারমর্ম দেখে আসি। নিরীহ বাঙালি প্রবন্ধটি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত একটি সমালোচনামূলক প্রবন্ধ। এই প্রবন্ধে তিনি বাঙালি নারী পুরুষের প্রাত্যহিক আচার আচরণকে এবং জীবন ব্যবস্থাকে হাস্যরসাত্মক ভাবে উপস্থাপন করেছেন। বাঙালি স্বভাবতই অলসপ্রিয় এবং শৌখিন জাতি। বাঙালিদের পেটে ক্ষুধা থাকলেও তারা কর্মবিমুখ, অর্থাৎ তাদের পেটে ক্ষুধা আছে কিন্তু তারপরেও তারা কিন্তু কাজ করতে আগ্রহী নয় বা একেবারেই পরিশ্রম করতে আগ্রহী নয়। অপরদিকে বাঙালি অনুকরণ প্রিয় জাতি। তারা ভেতরকার সৌন্দর্যে বিশ্বাসী না হয়ে বাইরের চাকচিক্যকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আমরা কিভাবে শিক্ষাকে উন্নত করা যায় তা শিখতে পারিনি। যে অন্ন আমাদের পেটের ক্ষুধা মেটায় সে অন্ন ফলানোর ব্যাপারে আমরা উদাসীন, কিন্তু অন্ন সংকট সম্পর্কে বড় বড় রচনা তৈরি করতে আমরা সদা প্রস্তুত। এই প্রবন্ধে বাঙালি পুরুষগণের অলসপ্রিয়তা, শারীরিক পরিশ্রমে অনীহা প্রভৃতি ব্যাপারে যেমন বর্ণনা রয়েছে, অপরদিকে নারীদের অহেতুক রূপচর্চা, সৌন্দর্য চর্চা, নিজেদেরকে অবলা প্রমাণ করারও নেতিবাচক প্রভাবের কথা লেখক তার নিরীহ বাঙালি প্রবন্ধে ফুটিয়ে তুলেছেন। বন্ধুরা, তাহলে এই ছিল আমাদের আজকের নিরীহ বাঙালি প্রবন্ধের সারমর্ম নিয়ে আলোচনার ক্লাস। আশা করছি আজকের ক্লাসটি করে আপনারা উপকৃত হয়েছেন। আমাদের পরবর্তী ক্লাসে